তৃণমূলের কর্মীদেরই জমি জোর করে দখল করে পার্টি অফিস করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বারবার নবান্ন থেকে জমি দখল নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক সেই সময় নবদ্বীপে তৃণমূল কর্মীদেরই জমি জোর করে দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠল নবদ্বীপের ভালুকা কানাইনগর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, নবদ্বীপের ভালুকা কানাইনগর এলাকায় রোডের পাশে একটি জমি কয়েকদিন আগেই কয়েকজন স্থানীয় ব্যবসায়ী কেনেন, কিন্তু কিছু সমস্যার জন্য সেটা ফাঁকা অবস্থায় আছে। কয়েকদিন আগে এলাকার কয়েকজন তৃণমূল কর্মী জমিটির চার ভাগের এক ভাগ দাম নিয়ে কিনতে চায়, কিন্তু সেই জমির মালিকরা ওই জমিটি সেই দামেই বিক্রি করতে রাজি না হলে হঠাৎ কাল রাতেই কয়েকজন তৃণমূল কর্মী সেখানে পার্টি অফিস করেন এবং ব্যানার সহ পতাকা লাগিয়ে দখল করে। পরবর্তীতেই জমির মালিকরা নবদ্বীপ থানায় অভিযোগ জানিয়েছেন বলেই জানান। জমির মালিকদের দাবি, তারা সকলেই তৃণমূল করে কিন্তু সেই দলের কর্মী হয়েও তাদের জমি দখল করেছে তৃণমূল। 25 নম্বর পানশিলায় আমাদের একটা জমি আছে ভালুকা বটতলায়। আমাদের জমিটা এখানকার কিছু লোক আমাদের কাছে কিনতে চেয়েছিল। আমাদের জমির দাম 25 লাখ, 15 লাখ টাকা, তা ওনারা 5 লাখ টাকা আমাদের দেবেন। আমরা তাতে এগ্রি হইনি। না হওয়ার কারণে ওনারা রাতারাতি তৃণমূলের পতাকা বেঞ্চি নিয়ে ওই জায়গাটায় দখল করে রেখে দিয়েছে। তারা কী করবে বলে দখল করেছে? তারা পার্টি অফিস করবে বলে দখল করে রেখে দিয়েছে। যারা দখল করেছে তারা কী কোন দল করে? তারা টিএমসি করে। আপনি? আমিও টিএমসি করি। তাহলে এটা কি প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা নবদ্বীপ থানাকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, তারা বলছে ব্যবস্থা নিচ্ছে। আপনার নাম? আমার নাম সুভাষ। আমরা বিগত দিনে জায়গাটা কিনেছিলাম, কিনে আমরা এই জায়গাটা আমাদের দখলে রয়েছে। কিছুদিন আগে এখানকার কিছু লোক বলে জায়গাটা বিক্রি করতে হবে। আমরা বললাম হ্যাঁ, আমাদের এই জায়গাটার দাম 15 লাখ টাকা, তো ওরা 5 লাখ টাকা দিতে চেয়েছে। তা আমরা 15 লাখ টাকার জায়গা কী করে 5 লাখ টাকা দিই? না দেওয়াতে আজকে দেখছি তৃণমূলের কিছু লোক জায়গাটা দখল করে ওখানে পোস্টার ব্যানার টাঙিয়ে দিয়েছে। আমরা দীর্ঘদিন থেকে তৃণমূল করি, এখনও তৃণমূল করি। বিগত দিনে আমার বাবা জোয়ানিয়া পঞ্চায়েতের সভাপতি ছিলেন এবং পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। আমার মা পঞ্চায়েত কৃষ্ণগর 1 ব্লকের সদস্য ছিলেন। আমরাও এখনও তৃণমূল করছি। আজকে যদি এই পরিস্থিতি হয়, দলের বদনাম হচ্ছে, তাহলে এইভাবে যদি দলের বদনাম হয়, মাননীয় দিদির যদি বদনাম হয়, তাহলে এইভাবে কী করে চলবে? সেক্ষেত্রে যারা দখল করছে তারা কারা? তারা এখানকার তৃণমূলের বেশ কিছু লোক, বিশিষ্ট লোক, তারা এই জায়গাটা দখল করছে। তারা কী করবে বলে দখল করছে? তারা পার্টি অফিস করবে বলে দখল করছে, টাকা দেবো না জোর করে পার্টি অফিস দখল করছে। যদি আপনারা পুলিশে জানিয়েছেন? হ্যাঁ, আমরা পুলিশে জানিয়েছি। আপনার নাম? আমার নাম দীপেন্দ্র নারায়ণ দে। জমিটা এখানকার তৃণমূলের বিশিষ্ট ভদ্রলোক যারা আছেন তারা জমিটাকে দখল করছে। তারা কি তৃণমূলের কোনো দায়িত্বে আছে? হ্যাঁ, অবশ্যই তারা তৃণমূলের দায়িত্বে আছেন। আমার জমি, আমি জমিটা কিনেছি, আমি এখানকার 30 বছরের ব্যবসাদার, আমার জায়গাটা কেনা আছে ওখানে। তো তারা বলেছিল যে এই জায়গাটা পিডব্লিউডির জায়গা, জায়গাটার দাম আমাকে বললো যে কত দাম, আমি বললাম 15 লাখ টাকা দাম। বললো তাহলে আমাদের দাও 5 লাখ টাকা দেবে, এবং আমার 15 লাখ টাকা জায়গা, আমি 5 লাখ টাকা কেন দেবো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জায়গা আমি কম দামে কেন তাদেরকে দিয়ে দেবো? আমরা তাদেরকে বললাম না, আমরা এই দামে তাকে জায়গা দেবো না। তারপর কী হলো? তারপর তারা পার্টি অফিস এর আর কি ঝান্ডা ভান্ডা লাগিয়ে, চকু বকি লাগিয়ে তারা জায়গাটা দখল করতে যাচ্ছে। কোন দলের ঝান্ডা লাগিয়েছে? টিএমসি দলের ঝান্ডা লাগিয়েছে। এবার আমরা চাইছি, আপনারা কি সবাই একই দল করেন? হ্যাঁ, আমরা সবাই একই। তাহলে এটা প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানিয়েছিলাম। তারপরে কোনো সুরাহা হয়েছে এখনো পর্যন্ত? প্রশাসন বলছে ঠিক আছে, বিষয়টাকে আমরা দেখছি। আপনার নাম? আমার নাম ইসরাফিল শেখ। Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio, olhando agora te vejo.
estivesse sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada um deseja. Será que o vento te fez chegar aqui? অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।